26শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুর মহানগরীর বেশ কিছু স্থানে আলোচনা সভা, দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার মধ্যে উল্লেখযোগ্য বাওয়াল বদরে আলম সরকারি কলেজ প্রাঙ্গণে 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আসার কথা ছিল বীর মুক্তিযোদ্ধা আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। এই অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন অত্র কলেজের প্রফেসর মাসুদা শিকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এ সময় বক্তৃতাকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজাল হোসেন সরকার রিপন বলেন, আমরা এখান থেকে ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি, প্রধানমন্ত্রী হিসাবে এখানে উপস্থিত থাকার কথা ছিলেন, আমাদের সকলের আমরা অনেক কষ্ট করে আজকে ভারতবর্ষকে আমরা ছাত্রলীগের প্রতি সম্মান দিয়ে গেছি।